রাজধানীর বনানী বিদ্যানিকেতনে চলছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ান গালা অনুষ্ঠান। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, ওয়ান গালা আয়োজন কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের। অর্ঘ, আপনি জানেন যে ওয়ান গালা যে অনুষ্ঠানটি সেটি গারো সম্প্রদায়ের এবং বাংলাদেশের যেই ময়মনসিংহ অঞ্চলের যে গারোরা আছেন তারা এই অনুষ্ঠানটি মূলত করে থাকে। ওয়ান গালা উৎসবটি একটি ধর্মীয় উৎসব এবং এই যে ধর্মীয় উৎসব, এই ধর্মীয় উৎসবটির মধ্যে একটি খুব উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে বাঙালিদের যে নবান্ন উৎসব এবং ওয়ান গালা উৎসবে সেই নবান্নের উৎসবই ফুটে উঠেছে। ধর্মীয় এই উৎসবটি এই বিদ্যানিকেতন স্কুলে প্রায় 18 বছর ধরেই উদযাপিত হচ্ছে। 2007 সালে শুরু হয়েছে। আজকের এই আয়োজনটি সকাল 10টায় শুরু হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এই বিদ্যানিকেতন মাঠে গারো সম্প্রদায়ের প্রায় সকল বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে একটি মূল মঞ্চ আছে, মঞ্চের পাশাপাশি এখানে বেশ মেলার মতো করেই এখানে সাজানো আছে তাদের যে ঐতিহ্যবাহী খাবার এবং অন্যান্য যে অনুষঙ্গ বাদ্যযন্ত্র, পোশাক এবং হাতের কাজের যেই সমস্ত জিনিসপত্র, এগুলো সব আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে। এবং রাজধানীতে যারা থাকেন গারো সম্প্রদায়ের তাদের প্রায় সবাই আজকের এই ওয়ান গালা অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে শেষ এখানে যে অবস্থান সেটি হচ্ছে যে এখানে যে প্রধান অতিথি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা, তিনি আসবেন এবং এই অনুষ্ঠানটি এসে তিনি যে আলোচনা অনুষ্ঠান এবং শুভেচ্ছা যে জানানোর ব্যাপারটি আছে সেটি আসলেই এখানে কিছুক্ষণের মধ্যে সেটি হবে এবং এরপরই এই অনুষ্ঠানটি রাত 8টার দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ঘ জুথি, ধন্যবাদ আপনাকে।